হ্যালো ডিয়ার স্টুডেন্ট কেমন আছে সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা যারা ক্লাস নাইনে পড়ছো তোমাদের সবাইকে ডাব্লু বি স্কুল এডুকেশন ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে ফেব্রুয়ারি মাসে যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে সেখান থেকে ইতিহাসটি নিয়ে কিন্তু সলভ করব যার পূর্ণমান হচ্ছে কুড়ি তো চলো এই ভিডিওটি শুরু করা যাক প্রথমে লক্ষ্য করো এখানে আছে সত্য বা মিথ্যা নির্ণয় করো ক নম্বরটি বলছে নেপোলিয়ান ফ্রান্সে কনসুলেন শাসনের অবসান ঘটে তো এই যে বিবৃতিটি এখানে দেওয়া আছে একদম মিথ্যা দেওয়া আছে ওকে তোমরা কিন্তু এখানে মিথ্যা লিখে নেবে ওকে ক নম্বরটি দেখো এখানে বলছে নেপোলিয়ানের আইন সংহিতায় বাইশশো সাতাশিটি বিধি বা ধারা ছিল তো এই যে বিবৃতিটি এখানে দেওয়া আছে একদমই সত্য দেওয়া আছে ওকে তো বিধি বা ধারা সত্যিই ছিল গণমোটি লক্ষ্য করো এখানে বলছে জার্মানিতে সিস প্রতিষ্ঠিত আলফাইন প্রজাতন্ত্রের হয় প্রতিষ্ঠা হয় তাহলে দেখো এই যে বিবৃতিটি এখানে আছে একদমই কিন্তু মিথ্যা আছে এটা কিন্তু জার্মানিতে হয়নি ওকে তো এটা মিথ্যা গণমোটি লক্ষ্য করো এখানে বলছে ইতালির ক্ষুদ্র রাষ্ট্রগুলিকে নিয়ে নেপোলিয়ান রাইন রাষ্ট্রসংঘ গঠন করেন তাহলে এটাও কিন্তু এখানে মিথ্যা দেওয়া আছে তাই আমরা এখানে মিথ্যা লিখে দিলাম তাহলে এখানে সত্য শুধুমাত্র দুই নম্বরটি মানে খ নম্বরটি সত্য আছে বাদবাকি যে তিনটি আছে সেটি কিন্তু মিথ্যে আছে মানে মোট এখানে চারটি কোশ্চিন আছে তো চলো পরবর্তী যে কোশ্চেনটি আছে সেটা দেখা যাক পরে যে কোশ্চিন দেখো এখানে বলছে দুই নম্বরে স্তম্ভ মেলাও কয় স্তম্ভের সঙ্গে ক্ষয় স্তম্ভ মেলাতে হবে ওকে দেখো প্রথমেই যে কোশ্চেনটি আছে সেটা হচ্ছে ট্রাফালগারের নৌযুদ্ধ এটি হয় আঠেরোশো পাঁচ খ্রিস্টাব্দে মানে এই যে আঠেরোশো পাঁচ খ্রিস্টাব্দে নেক্সট যেটি আছে দেখো দুই নম্বরে ফন্টেন ব্লু চুক্তি এটি হয় আঠেরোশো সাত খ্রিস্টাব্দে এই যে আমি একটু বাখা করে নিচে চলে গেলাম ওকে এটা হবে আঠেরোশো সাত খ্রিস্টাব্দে নেক্সট যেটি আছে সেটি হচ্ছে তিন নম্বরটি লক্ষ্য করো এখানে বলছে নেপোলিয়ানের রাশিয়ার অভিযান তো এটি হবে আঠেরোশো বারো খ্রিস্টাব্দে মানে এই যে এইটি আঠেরোশো বারো খ্রিস্টাব্দে ওকে পরের যে কোশ্চেনটা দেখো ওয়াটার রোল যুদ্ধ এটা অবশ্যই ডেফিনেটলি এটা আগেরটাই মানে সর্বপ্রথমটাই হবে সেটা হচ্ছে আঠেরোশো পনেরো খ্রিস্টাব্দে ঠিক আছে তো চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক দেখো তোমাদের পরবর্তী প্রশ্ন তিনে এখানে বলছে দুই তিনটি বাক্যে উত্তর দাও এখানে দুটি প্রশ্ন আছে দুই নম্বরে তাই পুরোমানটা হচ্ছে চার ক নম্বরের যে কোশ্চেনটি আছে সেটা একবার লক্ষ্য করো এখানে বলছে লিপজিগের যুদ্ধ কেন জাতিসমূহের যুদ্ধ নামে পরিচিত তো চলো প্রশ্নের উত্তরটা একবার দেখা যাক তো প্রশ্নটি আরেকবার বলছি বলছে কি লিপজিগের যুদ্ধ কেন জাতিসময়ের যুদ্ধ নামে পরিচিত দেখো উত্তরটি তোমরা শুরু করবে নেপোলিয়ানের ক্ষমতাকে বিধ্বস্ত করতে ইংল্যান্ড রাশিয়া অস্ট্রিয়া প্রাশিয়া ও সুইডেন চতুর্থ শক্তিজোট গড়ে তোলে আঠারোশো তেরো খ্রিস্টাব্দে চতুর্থ শক্তিজোট একত্রে নেপোলিয়ানের বিরুদ্ধে লিপজিগের যুদ্ধে অংশগ্রহণ করে ফ্রান্স চতুর্দিকে থেকে আক্রমণ হয় মানে ফ্রান্সে চতুর্দিক থেকে আক্রমণ হয় একটানা যুদ্ধে নেপোলিয়ানের সাম্রাজ্য ছাড়খার হয়ে যায় এই এই লিপজিক যুদ্ধে ইউরোপের জাতি একত্রে নেপোলিয়ানের বিরুদ্ধে যুদ্ধ অবতীর্ণ হয়েছিল বলেই এই যুদ্ধ জাতিসমূহের যুদ্ধ নামে পরিচিত হয়ে ওঠে ওকে দেখো নেক্সট প্রশ্ন যেটি আছে সেটি হচ্ছে খ নম্বর এখানে বলছে শত দিবসের রাজত্ব বলতে কি বোঝো চলো উত্তরটি দেখা যাক উত্তর এলবাদ্বীপের নির্বাচিত নির্বাসিত হওয়ার পর নেপোলিয়ান এবং পরিস্থিতির সুযোগ আঠারোশো পনেরো খ্রিস্টাব্দে পয়লা মার্চ তিনি এক হাজার জন সৈন্য নিয়ে ফ্রান্স আক্রমণ করেন ফ্রান্সের রাজধানী প্যারিস অভিমুখে যাত্রার সময় তিনি সাধারণ মানুষের সাদর অভ্যর্থনা পান এরপর আঠারোশো পনেরো খ্রিস্টাব্দে কুড়ি মার্চ থেকে উনত্রিশে জুন পর্যন্ত একশো দিন নেপোলিয়ান ফ্রান্সে রাজত্ব করেন এই ঘটনায় শত দিবসের রাজত্ব নামেই পরিচিত ওকে বুঝতে পেরেছ পর যে কোশ্চেনটি দেখো চার নম্বরে বলছে চারে সাত আটটি বাক্যে উত্তর দাও এখানে চার মার্কের দুটি কোশ্চেন আছে পুরমাণটা হচ্ছে আট দেখো ক নম্বর যে কোশ্চেনটি সেটি বলছে মহাদেশীয় ব্যবস্থা নেপোলিয়ানের পতনের জন্য কতখানি দায়ী চলো উত্তরটি দেখা যাক দেখো তোমরা শুরু করবে প্রথমে উত্তর লিখবে দিয়ে শুরু করবে নেপোলিয়ান সমগ্র ইউরোপ জুড়ে ইংল্যান্ডের ব্যবসা বাণিজ্যকে শেষ করে দিতে চেয়েছিলেন শত্রু ইংল্যান্ডের বিরুদ্ধে এক প্রকার অর্থনৈতিক অবরোধ শুরু করেছিলেন যা ছিল মহাদেশীয় ব্যবস্থা নেপোলিয়ান গায়ের নেপোলিয়ান গায়ের জোরে এই মহাদেশীয় ব্যবস্থা প্রয়োগ করতে গিয়ে নিজের পতন ডেকে এনেছিলেন এই মহাদেশীয় মহাদেশীয় ব্যবস্থার মধ্যেই নেপোলিয়ানের পতনের কারণগুলি লুকিয়ে আছে চলো এবার কিছু কারণ আমরা দেখে নিই দেখো প্রথমে যে কারণটি তুলে ধরেছি সেটা হচ্ছে তীব্র অর্থনৈতিক সংকট ইংল্যান্ডকে জব্দ করতে গিয়ে নেপোলিয়ান নিজের দেশ ফ্রান্সে তীব্র অর্থনৈতিক হাহাকার সৃষ্টি করে ইংল্যান্ডজাত দ্রব্য ছিল সস্তা তাই এই দ্রব্য আসা বন্ধ হলে দ্রব্যমূল্যের বৃদ্ধি ঘটে ফ্রান্সের মানুষ নেপোলিয়ানের প্রতি বিতশ্রদ্ধ হয়ে ওঠে নিজ দেশে তিনি জনপ্রিয়তা হারান ওকে নেক্সট যে পয়েন্টটি আছে সেটা হচ্ছে স্পেনীয় ক্ষত নেপোলিয়ান নেপোলিয়ান বিশ্বাস করেছিলেন তার প্রধান শত্রু ইংল্যান্ডকে ধ্বংস করার ক্ষেত্রে তার বন্ধু দেশগুলি তাকে সমর্থ করবেন কিন্তু তা হয়নি পর্তুগাল মহাদিশ ব্যবস্থা মানতে অস্বীকার করে নেপোলিয়ান জোরপূর্বক এই ব্যবস্থা চাপিয়ে দিলে স্পেন ও পর্তুগালের সাথে ফ্রান্সের যুদ্ধ বেঁধে যায় এই এতে নেপোলিয়ান পরাজিত হয় এবং তার বহু শক্তি ক্ষয় হয় ওকে পরেরটা দেখো পরে যে আমরা পয়েন্টটি রেখেছি সেটা হচ্ছে তিন নম্বরে রাশিয়া আক্রমণ ওকে তো শুরু করবে তোমরা রাশিয়ার যার প্রথম আলেকজান্ডার নিজেদের স্বার্থে মহাদেশীয় প্রথা মানতে অস্বীকার করে নেপোলিয়ান রুষ্ট হয় এবং রাশিয়া আক্রমণ করে এই ভুল সিদ্ধান্তে নেপোলিয়ানের পতন অনিবার্য হয় রাশিয়ার কাছে নেপোলিয়ানের গ্র্যান্ড আর্মি ধ্বংস হয়ে যায় নেক্সট যে এই পয়েন্টটি আছে সেটা হচ্ছে চার নম্বর পয়েন্ট অতএব কি এটা নেপোলিয়ানের বিরুদ্ধে বিদ্রোহ লিখবে এই ব্যবস্থাকে কার্যকর করতে গিয়ে নেপোলিয়ানার ইউরোপের উপকূল অঞ্চলের প্রায় দুই হাজার মাইল এলাকা এলাকা জয়ের চেষ্টা করেন এতে একদিকে যেমন তার সৈন্য বাহিনীর ওপর চাপ পড়ে তেমনি দেশে দেশে তার বিরুদ্ধ বিরুদ্ধে বিদ্রোহ শুরু হয় রোম এবং হল্যান্ডের শাসকদের সিংহসনচ্যুত করলে ক্যাথলিক সম্প্রদায়িক তার প্রতি ক্ষুদ্ধ হয়ে ওঠে নেক্সট যে পয়েন্টটি সেটা হচ্ছে মন্তব্য চলো মন্তব্যটি দেখা যাক মন্তব্য তোমরা লিখবে এবং এখানে লিখবে এইভাবেই বলপূর্বক মহাদেশ ব্যবস্থা প্রয়োগ করার ভুল সিদ্ধান্তে নেপোলিয়ান নিজের পতন নিজেই ডেকে আনেন এই সিদ্ধান্ত ছিল নেপোলিয়ানের অযোগ্যতার সবচেয়ে বড় প্রমাণ তো এই প্রশ্নের সঠিক উত্তর কিন্তু আমরা সুন্দরভাবে বিস্তারিত আলোচনা করলাম এবারে আমরা পরবর্তী কোশ্চেন আলোচনা করব খ নম্বর ওকে খ নম্বরে বলছে দেখো ফরাসি বিপ্লবের আদর্শগুলির সঙ্গে নেপোলিয়ানের সাম্রাজ্যিক কার্যকলাপে সম্পর্ক আলোচনা করো এটিও খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন অবশ্যই তোমরা লেখার সঙ্গে সঙ্গে একটু পড়েও নেবে যাতে তোমাদের কিন্তু পরবর্তী সময় পরীক্ষাতে যদি এসব প্রশ্নে আসে তাহলে কিন্তু তোমাদের সুবিধা হবে ওকে তো চলো উত্তরটি দেখা যাক দেখো উত্তরটি হবে ক্ষমতা লাভের পর নেপোলিয়ান বুঝতে পেরেছিল। পেরেছিলেন ফরাসি বিপ্লব মানুষের মানুষের মনে যে উচ্ উচ্ছ্বাসা সৃষ্টি করেছেন তা বাস্তবিত করতে না পারলে তিনি ক্ষমতায় থাকতে পারবেন না তাই তিনি ফরাসি বিপ্লবের আদর্শ থেকে স্বাধীনতাকে সরিয়ে রেখে পরবর্তী দুই আদর্শ সাম্য মৈত্রীকে বাস্তবিত করতে চেষ্টা চেষ্টা সচেষ্টা হয়েছিলেন যেখানে তিনি পদক্ষেপে যেখানে তিনি পদক্ষেপে রেখেছিলেন সেখানেই মানে পদক্ষেপে এটা পদক্ষেপ হবে সেই কারণে আমার উচ্চারণটা একটু ভুল হচ্ছে রেখেছিলেন সেখানেই পুরাতন পুরাতনতন্ত্রের বিনাশ ঘটিয়ে নিজের কৃতিত্বে বিপ্লবের চূড়ান্ত ফলরূপে তুলে ধরতে চেয়েছিলেন ওকে নেক্সট আমরা পয়েন্ট দেব পয়েন্টে দেখো প্রথম যে পয়েন্টটি আছে সেটি হচ্ছে নিজেকে বিপ্লবের সন্তানরূপে প্রতিষ্ঠা ওকে তো শুরু করবে নেপোলিয়ান এক সাধারণ মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসে ফ্রান্সের সম্রাট পদে বসেছিলেন কোনো প্রকার উত্তরাধিকারী ছাড়াই তাই তিনি জনগণের সমর্থন অর্জন করতে নিজেকে বিপ্লবের সন্তান আখ্যায় ভূষিত করেছিলেন বলেছিলেন আমি বিপ্লব ওকে দেখো তোমাদের পরবর্তী যে পয়েন্টটি আছে সেটি হচ্ছে দুই নম্বর পয়েন্ট সামাজিক পরিবর্তন সাধন শুরু করবে বিপ্লবের আগে ফ্রান্সে নানান ধরনের বৈষম্যমূলক কর প্রচলিত ছিল নেপোলিয়ান ক্ষমতায় এসে সমান্ত প্রথা ভূমিদাস প্রথা করভি টাইফ প্রভৃত প্রভৃতি কর বিলোপ করে দেন এর মধ্যে দিয়ে তিনি ফরাসি বিপ্লবের প্রতি সম্মান প্রদর্শন করে মানুষকে বা মানুষের আস্থা অর্জন করেন ওকে নেক্সট যেটি আছে সেটি হচ্ছে লক্ষ্য করো এখানে বলছে সকলের সমান অধিকার প্রতিষ্ঠা ওকে তো দেখো তোমরা শুরু করবে নেপোলিয়ান ফ্রান্সে প্রচলিত পূর্বের আইন বর্জন করে কোড নেপোলিয়ান প্রণয়ন করেন ফ্রান্সের মানুষ যে সাম্য চেয়েছিল কোড নেপোলিয়ানের মধ্যে দিয়ে আইন চোখে সবাই সমান মানে আইনের চোখে সবার সবাই সমান এই নীতির প্রতি প্রতিষ্ঠা করে মানুষ বিশ্বাস অর্জন করে নেক্সট যেটি আছে সেটা হচ্ছে বিপ্লবের আদর্শের প্রসার দেখো এখানে লিখবে নেপোলিয়ান ইউরোপের অন্যান্য দেশেও বিপ্লবের আদর্শ প্রচার করে মৈত্রী স্বপ্নের চেষ্টা করেন ফ্রান্সের পাশাপাশি ইতালি জার্মানি সহ একাধিক রাষ্ট্রে তার শাসন শাসন কার্যের হবে এটা ওকে এখানে কায়েম বা শাসন হবে এটা কায়েম করতে তিনি সামন্ত্র প্রথা অবসান ঘটান ওকে নেক্সট যেটি আছে সেটি হচ্ছে মন্তব্য এবং এই মডেল অ্যাক্টিভিটি টাক্সের শেষ পয়েন্ট তোমরা এটা বলতে পারো বা শেষ কোশ্চেনের শেষ পয়েন্ট সেটা হচ্ছে মন্তব্য তোমরা লিখবে নেপোলিয়ান নিজেকে বিপ্লবের সন্তান রূপে দাবি করলেও তিনি নিজেই বলেছিলেন আমি বিপ্লবের ধ্বংসকারী বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে তিনি আংশিক সাম্য মৈত্রীর আদর্শকে বাস্তবায়িত করার চেষ্টা করলেও ফরাসি বিপ্লবের সবচেয়ে বড় আদর্শ স্বাধীনতা প্রদানের কোনো প্রচেষ্টা তিনি করেননি তিনি ফ্রান্সকে শ্রেষ্ঠ শক্তিরূপে গড়ে তুলতে গিয়ে এক নায়ক এক নায়কতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন বা করতে চেয়েছিলেন সমস্ত ক্ষমতা নিজের হাতে ক্ষতিগ্র ক্ষতিগত রেখে সারা বিশ্বকে পরিচালনা করতে চেয়েছিলেন নেপোলিয়ানের আগ্রাসী মনোভাব ফরাসি বিপ্লবের সাম্য মৈত্রী ও স্বাধীনতার আদর্শকে সর্ব সর্বোত্তভাবে ধ্বংস করেছিল তো তোমরা দেখতে পেলে তোমাদের আজকের এই ভিডিওতে ক্লাস নাইনের যে ইতিহাসের মডেল অ্যাক্টিভিটি টাস্কটি ছিল সেটি আলোচনা করা হলো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং অবশ্যই একটি কমেন্ট করে জানাবে ভিডিওটি কেমন লেগেছে চলো ততক্ষণ সবাই ভালো থাকবে ভালো রাখবে ধন্যবাদ